আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজার প্রতি সমর্থন জানিয়ে হাইফা বন্দরে সামরিক খালিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দিব শেষ মুহূর্তে গাজার যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা, সুর বদলালো কমলার। আরো জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন জেনারেল সারির ঘোষণা। এবং আরো জানিয়ে দেব গাজা সরকার নিয়ে ঐক্যমতের দ্বারপ্রান্তে হামাস ও ফাতাহ। সর্বশেষ জানিয়ে দেব চলমান যুদ্ধে বিজয় অর্জন না করা পর্যন্ত অটল থাকবে হিজবুল্লাহ। ভূগর্ভস্থ নয় ক্ষেপণাস্ত্র ভান্ডারের ভিডিও প্রকাশ করলো লেবানন ও হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজার প্রতি সমর্থন জানিয়ে হাইফা বন্দরের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এহুদি বাদে ইসরায়েলের হাইফা নগরীর একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। সংগঠনটি গতকাল রোববার শেষ বেলায় এক বিবৃতিতে বলছে, হাইফা বন্দরে এলি আকিম প্রশিক্ষণ ঘাঁটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানোর কথা হয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দৃঢ় প্রতীক জনগণ এবং তাদের সম্মানিত এবং সাহসী প্রতিরোধের সমর্থনে অংশ হিসেবে ইসরায়েলিতে একটি হামলা চালানো। এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার এই অভিযান অন্যতম লক্ষ্য। বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা শহীদ হাসান নাসরুল্লাহর সেবায় নিয়োজিত রয়েছে এবং তারা ইসরায়েলি বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাঁটিতে নিখুঁতভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলে মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া অধিকৃত নেতানিয়া শহরের বেইর লিদ সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিমান ব্রিগেড কমান্ডারের সদর দপ্তরে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। সূত্র পার্স টুডে। শেষ মুহূর্তে গাজা যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা, সুর বদলল কমলার। আরব আমেরিকানদের ভোট পেয়ে সব শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন নির্বাচনের দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। আগামীকাল 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট, এদিন ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। ইসরায়েলকে সমর্থন করার জন্য আগে বিভিন্ন সময় আলোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসকে। তবে ভোটে জেতার অংশ হিসেবে এবার ডেমোক্রেটিক প্রার্থী কমলার মুখে শোনা গেল গাজার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। স্থানীয় সময় রবিবার মিশিগান টেস্ট ইউনিভার্সিটির সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন, এটা গাজা যুদ্ধ ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতায় মধ্যে সবকিছু করবেন। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার ওপর ক্ষোভ ছিল। তবে এই ডেমোক্রেটিক প্রার্থী এবার বলছে, গাজার মৃত্যু এবং ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত এবং বাস্তুচ্যুত কারণে এই বছরটি কঠিন ছিল। মিশিগানে প্রায় 2,40,000 নিবন্ধিত মুসলিম ভোটাররা রয়েছে, তাদের মধ্যে অধিকাংশই 2020 সালে নির্বাচন জো বাইডেনকে সমর্থন করছিলেন। এবার তাদের থেকে একই ধরনের সমর্থন আশা করছে ডেমোক্রেট প্রার্থী কমলা। যুদ্ধবন্ধের প্রতি ইসরায়েলের নিরাপত্তার কথা উল্লেখ করে কমলা বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে ইসরায়েলের নিরাপত্তা ইলিশ জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে তার নিশ্চিত করতে হবে। যদিও এর আগে কমলা হ্যারিস বলেছিলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এছাড়া ইসরায়েলের বাইরের প্রশাসন তা দিয়ে আসছে কমলা তা অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন, উল্লেখ করছিলেন বেশ কিছু গণমাধ্যম, সাম্প্রতিক জরিপে দেখা গেছে মিশিগানের মুসলিম ভোটাররা গ্রিন পার্টির প্রার্থী জেন স্টাইনের দিকে ঝুঁকছেন, কারণ তারা যুদ্ধের প্রতি কমলা হ্যারিসের অবস্থান নিয়ে অনেকেই সন্তুষ্ট। নয় রাজ্যটিতে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন জেনারেল সারির ঘোষণা। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি ঘোষণা করছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে। এক্ষেত্রে কোনো জাহাজের মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনা নেওয়া হবে না। রোববার জেনারেল সারি বলেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে। কিন্তু এসব জাহাজের সাথে অন্য কোনো কোম্পানি চুক্তি করুক না কেন, তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভিতর নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না। জেনারেল সালিশু স্পষ্ট করে বলেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না। জেনারেল সারি বলেন, গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে অনেক ইসরায়েলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন, কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে।
করেছেন এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবেন। লোহিত সাগর এবং বাল আব মানদেব প্রণালী এলাকায় ইসরায়েলি জাহাজ চলাচলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। সূত্র পার্স টুডে। গাজার সরকার নিয়ে ঐক্যমতের দ্বার প্রান্তে হামাস ও ফাতা। যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে গাজা সরকার যৌথভাবে পরিচালনার লক্ষ্যে ঐক্যমতের দ্বার প্রান্ত ফিলিস্তিনি স্বাধীনতাকামী একটি হামাস ও ফাতা মিশরের রাজধানী কায়রোতে গোষ্ঠী দুটির আলোচনায় বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের রোববার লেবাননে সম্প্রচার মাধ্যম আল মায়দিনকে বলছেন, এ বিষয়ে হামাস ও ফাতাহের মধ্যে মিশরের রাজধানীতে যে আলোচনা হয়েছে তা ইতিবাচক। গাজায় ইসরায়েল ও অবরুদ্ধ উপত্যকাটিতে শাসক গোষ্ঠীর হামাসের মধ্যে যুদ্ধবিরতি জন্য জোর চেষ্টা চালাচ্ছে মিশর। মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে দেশটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে যুদ্ধের পর গাজা কেমন হবে তার নির্ধারণ হামাসের সঙ্গে গোষ্ঠী ফাতাকে আলোচনার টেবিলে বসিয়েছে মিশর। সূত্রটি জানিয়েছে, গাজা শাসনের লক্ষ্যে একটি কৌশলগত প্রশাসনিক কাঠামোর বিষয়ে মৌলিক অগ্রগতি অর্জন করছে, তবে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি বিতর্ক বিষয় রয়ে গেছে। এ বিষয়ে উভয় পক্ষে আরো আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ওই সূত্র। তবে হামাস ও ফাতাহ ঐক্যের পর একটি বড় অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় এমন এক প্রশাসন পরিচালনা করতে দেবে এর নিশ্চয়তা নেই। এসরা আল বায়দিনকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে থমকে আছে এবং এর দুষ্ট চক্র প্রবেশ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি আংশ প্রস্তাবটি আরো কার্যকর নয়। গত শনিবার রাতে ফাতাহের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি আল বায়দিনকে বলছেন, ফাতাহ ও হামাস ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক দল, তাদের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফাতাহের এই কর্মকর্তা উল্লেখ করেন, এই দুই দলের মধ্যকার সহযোগিতা ফিলিস্তিনি জনগণের উপর যার নিজেদের অভিভাবক আরোপ করতে চায় তাদের পথ বন্ধ করে দেয়। সূত্র জানিয়েছে, কোন গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট নাই এমন মানুষজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর গাজাকে শাসন করবে আর গাজার শাসন ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে নিয়ে কাজ করবে এই কমিটি। চলমান যুদ্ধ বিজয় অর্জন না করা পর্যন্ত অটল থাকবে হেজবুল্লাহ। ভূগর্ভস্থ নয়া ক্ষেপণাস্ত্র ভান্ডারে ভিডিও প্রকাশ করল লেবাননের হেজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবুল্লাহ তাদের একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডারে ভিডিও প্রকাশ করছে। ইমাদ ফাইভ নামক এই বাংকারের ফুটেজে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয় অর্জন করা না পর্যন্ত নিজের অবস্থান অটল থাকবে হেজবুল্লাহ। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডারটি হেজবুল্লাহ শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর বক্তব্য করে প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেছিলেন, আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করবো না, আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করবো না। ফুটেজে দেখা যায়, হিজবুল্লাহ যোদ্ধারা একটি জঙ্গলে এলাকা তাদের মোটরসাইকেলকে চড়ছেন। এরপর তারা একটি টার্নেলের ভিতর দিয়ে ভূগর্ভস্থ বাংকারে প্রবেশ করেন। এমন সময় তাদেরকে বাংকারের নাম ইমাদ ফাইভ দেখা একটি চিহ্ন এবং শহীদ নাসরুল্লাহ একটি বিশাল ছবি অতিক্রম করতে দেখা যায়। টার্নেলটির বিভিন্ন স্থানে এবং ভূগর্ভ বাংকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম দেখা যায়। ভিডিও ফুটেজে এই বিষয়টি প্রদর্শন করা হয় যে এই বাংকার থেকে ভূপৃষ্ঠের বাইরে না এসে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো। এদিকে হিজবুল্লাহ রোববার এক বিবৃতিতে ইসরায়েলের হাইবার শহরের দক্ষিণে অবস্থিত এরিয়াকিম সেনা ঘাঁটি নতুন করে ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে। এছাড়া লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের মেতুলা বসতিতে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন। সূত্র পার্স টুডে।